প্রিয় পাঠক পাঠিকা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন আখতার। আমার লেখা গল্প ও কবিতা আপনারা সবাই নিয়মিত পাঠ করেন এবং সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করেন, তাই আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার লেখা একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরছি এবং কবিতাটির নাম করোনায় আক্রান্ত পৃথিবী। এবং কবিতাটি আমার নিজের কণ্ঠেই আবৃত্তি করছি। করোনার ভয়ে পৃথিবীর মানুষ আজ ঘরে ঘরে বন্দী, নেই কোনো কারো দেখা সাক্ষাৎ, কবে হবে সন্ধি। ইতালি স্পেন আরো বহু দেশে মরছে কত লোক, থমকে গেছে পৃথিবী আজ শুধু স্বজন হারা শোক। প্রতিদিনের খবরে প্রকাশ বিশ্বে বাড়ছে মরার মিছিল, খোদার কাছে আর্জি সবার কবে হবে এর শিথিল। 6 বছরের বিশ্বযুদ্ধে পৃথিবীর হয়নি এমন ক্ষতি, 4 মাসেই সব ধ্বংসের পথে কোথায় যাবে জাতি। করোনায় মরছে রোগী ডাক্তার নেই সভ্য আচরণ, করোনার কাছে নাই করুণা বিশ্বে করছে বিচরণ। সারা বিশ্ব লকডাউনে রাস্তায় সেনাবাহিনীর টহল, জীবনের ভয়ে ঘরে ঘরে মানুষ দুঃখে করছে বহন। ভয়াল বেগে দূষণ করছে বিশ্বে আরো করছে গ্রাস, বাড়ছে আরো মৃত্যুর মিছিল করোনাই বিশ্বের ত্রাস। বিপদে মরে রক্ষা করো প্রভু করছি শুধু প্রার্থনা, তুলে নাও জমিনের যত শঙ্কা মুছে নাও মনের যন্ত্রণা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পারে না মুহূর্তেই পৃথিবীকে ধ্বংস, করোনায় করল মুহূর্তেই গ্রাস বিশ্ব মানবের বংশ। সর্বক্ষমতার মালিক আল্লাহ তুমি সৃষ্টিকর্তা, মুহূর্তেই তুমি দূর করে দাও এই করুণার বার্তা। মানব শূন্য রাস্তাঘাট, বুকে ভয় করছে ধরপড়, করোনার ভয়ে আতঙ্ক সবাই দেহ কাঁপছে থরথর। মসজিদ মন্দির গির্জা শূন্য সবার মনে শুধু ভয়, করোনা তুমি দূরে চলে যাও তোমারই হয়েছে জয়। মানুষ মরছে হাজার হাজার কে কার খবর রাখে, করোনার কথা শুনলে সবাই অনেক দূরে থাকে। হাসপাতালে ভর্তি হওয়া ভাইরাস রোগীর গায়, চিকিৎসা নিতে গেলে শুনি রাস্তা ডাক্তার সরে যায়। বিশ্ববাজারে ব্যবসা বাণিজ্য সবকিছু আজ বন্ধ, যদি না হয় বন্ধ করোনা মানুষ চোখে দেখবে শুধু অন্ধ। দেখতে চাই না এত মৃত্যু, করছি খোদার কাছে আর্জি, পাপের বোঝা সরে যাবে যদি খোদা করেন মর্জি। উগ্রপন্থী মানুষ যারা বিশ্বে বেশি করছে বড়াই, শক্তি থাকলে এখন তোমরা করোনাকে সরাও। বাহাদুরি ছেড়ে দিয়ে সবাই আল্লাহর পথে আসো, মনের ত্রুটি দূর করে সবাই আল্লাহকেই ভালোবাসো। ধন্যবাদ সবাইকে,
সবাই ভালো থাকুন।